তো এখন আসি আমরা জমজম টাওয়ারে, আর জমজম টাওয়ারের প্লে জোনটার সামনে দাঁড়াইলে এরকম একজন স্যার, হ্যালো স্যার, দাঁড়াই আছে। তো ভিতরে টিকিট কত? ও অনেক বাতাস। এটাকে কি বলে, যে চরকি নাকি ঘুরে? এটা জমজম টাওয়ারের প্লে জোন, আর অনেকেই হয়তো জানে না যে এখানে একটা প্লে জোন এরকমের আছে। আসলে মার্কেটে যারা আসে তারা কিছু কিছু মানুষ জানে, আবার অনেকে আছে যে যারা মার্কেটে আসে ঠিকই কিন্তু প্লে জোন আসতে জানে না, এরকম পার্সনও আছে। কিন্তু তো আজকে আসছিলাম আমি আসলে নিজের কিছু শপিং করতে, নিজের জন্য কিছু দেখার জন্য জমজম টাওয়ারে। তো ভাবলাম প্লে জোনটা ভিডিও করে ফেলি, এটা আগেও চিন্তা করছিলাম করবো, আমার ভালো লাগে, আরও আসছি বেবি নিয়ে। এখানে সব রাইডগুলোই ফ্রি, কিন্তু এই রাইডটার জন্য টাকা লাগে মনে হয়। কত টিকিট এটার জন্য? কত টিকিট? আচ্ছা, এটা উঠতে আলাদা টিকিট 50 টাকা করে। আমার ঠান্ডা কাশি এখনো ভালো হয়নি, অনেকগুলো রাইড তো। তো আজকে নিজের জন্য একটু শপিং করতে আসছিলাম, ভাবছিলাম যে সবাই কিনতেছে বা সবাই কিনে দিচ্ছি সবাইকে, কিন্তু নিজের শপিংটা আসলে কখনোই আমার করা হয় না, আল্লাহ জানে এবছরও হয়তো বা করা হবে না। জমজমটারে আসছিলাম তো ভোগ দিয়ে একটা ড্রেস নিয়েছি, অল্প দামের, আসলে জাস্ট নর্মাল ওয়্যার আর কিছুই না। আর এখানে আসার পরে মনটা ভালো হয়ে গেল, পুরাই একটা প্লে জোন, আর হলো গিয়ে বাচ্চারা খুবই মজা করতেছে, বড়রাও বসে বসে বাতাস খাচ্ছে, এখানে প্রচণ্ড বাতাস। এখানে আসলে দুপুর 2টার পরে আর রোদ পড়ে না, তখন অনেক মানে সন্ধ্যা আর বিকেলটা অনেক সুন্দর। আর এখানে মানে এখানে তো বেশি একটা টাকা লাগে না, ঢুকতে 30 টাকা লাগে, এছাড়া সবগুলা মানে প্লে জোনে যা যা আছে সবগুলাতেই খেলাধুলা করা যায়। আর হচ্ছে গিয়ে আপনার শুধু ওই রাইডটা যেটা চরকি টেপের কি ওইটা ঘুরে যেটা ওইটার শুধু 50 টাকা উঠতে লাগে, কিন্তু অন্যান্যগুলা কিন্তু 30 টাকায় বাচ্চা মানুষ এখানে রাইখা আর কি শপিং করতে পারবে, বাচ্চারাও খেলবে শপিংও করতে পারবে। তো আমার খুব খারাপ লাগতেছিলো, এই জন্য আমি ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমার ভালো লাগতেছে, আর শরীরটাও তো ভালো না, ঘুরতে ঘুরতে খারাপ লাগতেছিলো। আর ঘুরতে ঘুরতে মজার একটা ব্যাপারও বসছে আসলে, তো যখন বের হব তখন আমি শেয়ার করতেছি যে মজার ব্যাপারটা কি। লেজেন্ডটা জমজম টাওয়ারের মানে ওদের ডিজাইনটাই এমন, একেবারে একটা কর্নারের ভিতরে এভাবে করা, ভালোই লাগে। আর দেখেন এই যে বড় বড় আন্টিরা যারা আছে বোরকা পরা, তারাও দোল খাচ্ছে। আর এইটা হলো গিয়ে আপনার 11 নম্বর চৌরাস্তা, তো দেখে নিলাম, দেখেন কি অবস্থা, আমিও খাবো নাকি দোল, বুঝতেছি না। যাই হোক, তো পুরা হলো প্লে জোনটা এই, আমি আপনাদের দেখাই দিলাম। যাদের যাদের বেবি আছে, যাদের যাদের বেবি আছে এবং মানে আসলে উত্তরে আরও প্লেজন 2-1টা আছে, খুব একটা বেশি না, রেস্টুরেন্টে আছে আর নট্টর একটা আছে। নট্টর বেবি জোনটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করে দিব আমি চিন্তা করছি, কারণ যাদের বেবি আছে, ঈদে তো শপিং টপিং অনেকই করলেন, তো এখন যাদের বেবি আছে তারা কী করবেন, তারা তো আর ঘুরতে যাইতে হবে তাই না? তো দেখি আমি মানে ঈদের ছুটির আগে দেখি নট্টরের আসলে ভিডিওটা করা যায় কি না ওখানে বেবিল্যান্ডের, তাহলে হয়তো বা অনেকেই এটা দেখে নিতে পারবে। আর জমজম টাওয়ারে ভালোই কালেকশন ছিল, লেডিস কালেকশন খুব ভালো ছিল, লেডিস কালেকশন ভালো মানে ভালোই ছিল, অনেক ভালো ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি, কিন্তু কালেকশন খুব ভালো ছিল। আর বেবি কালেকশনও ভালো ছিল, বেবি কালেকশনেরও একটু প্রাইস বেশি মনে হলো, কিন্তু কালেকশন ভালো ছিল। জমজম টাওয়ারে আসলে কিছু না কিছু হয়তো বা কিনতেও পারবেন, ওদের কালেকশনটা এমন মোটামুটি ভালো ছিল, 2-1টা ড্রেস তো আমার পছন্দ নিজেরও হয়েছিল, কিন্তু আমি আসলে কি আরও একটু ভালো নিতে চাইছি, যেহেতু দাম দিয়ে নিব ভালোই নিতে চাইছি আরও।
তো এই জন্য আমি রেগুলার পরার জন্য দুই একটা ড্রেস নিচ্ছি জমজমটার দিয়ে। আবার আমি আসব, আজকে আসছি আসলে জাস্ট দেখতে যে কী অবস্থা মার্কেটে, আর দুই দিন পরে আবার এসে নিজের শপিংটা আরও ভালো করে করব। তো এই ছিল বেবি জোনটা, আর মানে প্লে জোনটা, সরি। তো প্লে জোনটার মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু অনেক বড় একটা প্লেস, আপনারা আপনাদের বেবিদেরকে নিয়ে আসতে পারেন, শপিংও করতে পারেন, ফাঁকে বেবিরা একটু খেলাধুলাও করলো। আর এখানে তেমন কোনো ডিমান্ড নাই। আর যদি শপিং আপনি নাও করেন যে না আমি শপিং করবো না, শুধু বেবির খেলাধুলা করবে, তাহলে আপনি শুধু বেবিকে নিয়ে এসে 30 টাকা দিয়ে একটা টিকিট কেটে বেবিকে নিয়ে আসবেন, অথবা আপনিও একটা টিকিট কেটে বেবির সাথে চলে আসবেন, খুব বেশি তো না। হ্যালো, তো বেরোনের টাইমে স্যারের সাথে আবার দেখা হলো। এই বেবি শপটায় ভালো কালেকশন ছিল দেখেছি, আমি আসবো আবার। এই বেবি শপটাও ছিল, কালেকশন খারাপ না, ভালোই কালেকশন ছিল বেবি শপগুলোয়, তো আমি আবার আসবো। যাই হোক, এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দাঁড়ান। এখন একটা আপু আসবে, এই যে বোরকা পরা আপুটা, কালো বোরকা। তো এই আপুটা যখন আমি ভিডিও করে বের হচ্ছিলাম, যাচ্ছিলাম, তখন এই আপুটা, আমি তো সামনে আগাচ্ছি আর পিছনে ছিল আমার ভাগ্নি। তো আমার ভাগ্নি দাঁড়াইছে যে কি হয়েছে, মানে ডাকতে ছিল যে হ্যাঁ বলেন। এখানে বেবি কালেকশনগুলো অনেক অনেক সুন্দর ছিল, হ্যাঁ অনেক সুন্দর ছিল। আমি আমার বেবির জন্য ড্রেস কিনে ফেলছি, কিন্তু আরও দুইটা ড্রেস, মানে দুইটা ড্রেস কিনে ফেলছি, আরও একটা কিনবো। এখানে ড্রেস দেখে পছন্দ হয়েছে, মনে হইলো আরেকটা কিনবো। যাই হোক, যা বলতেছিলাম, তো ওই বোরকা পরা আপুটা ডাকতেছিল, তো আমি তো সামনে এগোয়ে চলে আসছি। তো আমার বোনের মেয়েটা সাথে কথা বললো, তো আমার বোনের মেয়েটা রীতিমতো ঘাবড়ায় গেছে যে কি ব্যাপার, আপু মনে হয় বোরকা টোরকা পরা ভিডিওতে আসছে এই জন্য কিছু বলবে। এই ড্রেসগুলো সুন্দর ছিল। তো জমজমটারে আসলে বললাম না, বেবি কালেকশন আর লেডিস কালেকশন সবগুলোই অনেক সুন্দর, কিন্তু একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি, কিন্তু কালেকশনগুলো সুন্দর। আমি আসলে জমজম টাওয়ারে আবার আসব। এখন আমার শুধু বাকি আছে আর একটা টাওয়ার আর জমজম টাওয়ার, এরপরে আমার শপিং ক্লোজ হয়ে যাবে আসলে। তো যাই বলতেছিলাম, তো আপুটা ডাকার পরে আমি তো সামনে একটু আগে আসছি, আর আমার বোনের মেয়েটার সাথে কথা বলতেছিলাম, তখন হ্যাঁ আমার বোনের মেয়েটাকে বলতেছে আমার কথা যে ওই আপুটা কি ইউটিউবার, আমরা কিন্তু দুজনেই মাস্ক পরা। তো আমার বোনের মেয়েটা বলতেছে হ্যাঁ বাপু, তো সে তো ইউটিউবে চ্যানেল আছে, তো হ্যাঁ ইউটিউবেরই বলা যায়। তো আপু বলতেছিল যে আপুর ভিডিও আমি গতকালকেও দেখছি। যাই হোক, আমার ভিডিও সবাই দেখতেছে, আমি খুব খুশি হয়েছি, আপুর সাথে খুব একটা বেশি কথা বলতে পারিনি। তো আমি বললাম ঠিক আছে আপু, ভিডিও দেখেন আর আমাকে সাপোর্ট করেন, এটা বলে চলে আসছে। এনিওয়ে, খুব ভালো লাগলো এটার পরে। তারপরে আমি চলে যাইতেছি, আমি এখন বাসায় যাব আর ফোন ক্যামেরায় আসবো না। সো সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।